শাড়ি পরে তোমাদের পছন্দ মতো, তোমরা যেমন বলো শাড়ি পরে ব্লগ করার জন্য, তাই ভাবলাম অনেকদিন শাড়ি পরে ব্লগ করা হয়নি, তো শাড়ি পরে চলে এসেছি। আর তো দেখো শীতকালে বেশ সুন্দর রোদ আসে আমার এই বারান্দাটা, তোমরা জানো আগে আমি প্রচুর ব্লগ করেছি এই বারান্দায় বসে, চা কফি ব্রেকফাস্ট করতে করতেও ব্লগ করেছি আমি, যেহেতু এদিকটা ইস্ট তো পুরো সূর্যের আলোটা এখানেই পড়ে, পুরো সকালবেলা থেকে রোদ আসে বারান্দাতে, আর আমার বেশ তো ভালোই লাগে, এটা আমার একটা পছন্দের জায়গায় বারান্দাটা তোমরা জানো। এখন তো সকালবেলা, খুব একটা বেলাও হয়নি, এখন মেবি হয়তো 10টা বাজে ঘড়িতে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে আমি চলে এসেছি এখানে, মানে মায়ের কাছে এতদিন ছিলাম, কালকেই আর রাতে আমি ঢুকেছি এখানে, আর আসার পর থেকে দেখছি ঘর দরের হালাত পুরো খারাপ হয়ে গেছে, ঘরে আমরা না থাকলে মেয়েরা না থাকলে যা হয় আর কি, তো ওটা নিয়েও আমি আর একটা ব্লগ করছি, কিভাবে কি ক্লিন করছি আমার ঘরটাকে সেটা নিয়েও একটা ব্লগ করছি, তো তোমরা সব আস্তে আস্তে পেয়ে যাবে। আর এখন তো ব্রেক বললাম আমি, ব্রেকফাস্ট হয়ে গেছে, আস্তে আস্তে ঘর দর গোছাচ্ছি। আমি এখন কি করছিলাম জানো, বোতলগুলো ঘরে প্রচন্ড এতদিন ধরে ছিলাম, যেহেতু ঘরে ছিলাম না, বোতলগুলো ক্লিন করতে হবে, তাই ক্লিন করছিলাম। আর দেখো আমার এখানে গাছগুলো সব মরে গেছে, যেহেতু জল দেওয়া হয়নি, জল পায়নি, পুরো রোদের তাপটা পেয়েছে, এতদিন ধরে সব গাছগুলো মরে গেছে। দেখো এখানে কি সুন্দর টাইম ফ্লোন গাছটা ছিল, 9 o'clock যে ফুল গাছে সেটা এরকম অবস্থা হয়ে আছে, জল দিতে হবে, পুরো শুকিয়ে দেখো শুকিয়ে গেছে, আমি স্নান না করে তো জল দেবো না, এই জন্য দিতে পারছি না, তুলসী গাছটা এই অবস্থা, আর দেখো পেয়ারা গাছ হয়েছিল একটা ছোট্ট, এই অবস্থাই দেখো। চলো দেখাই তোমাদের বোতলটা কি ক্লিন করছি আমি, এই দেখো। তো ফ্রেন্ডস দেখো আমি এইভাবে বোতলগুলো ক্লিন করি, এগুলোর মধ্যে ডিশ ওয়াশার দিয়ে এভাবে দিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বোতলটাকে ক্লিন করবো। তো এগুলো দিয়ে স্টার্ট করেছি, তার আগে সকালবেলা উঠে ফিল্টারটা পুরো ক্লিন করেছি, ক্লিন করে জল ভরেছি, দেখো এখানে এতগুলো বোতল সব সাজানো রয়েছে, এগুলো ক্লিন করবো, এই বাসন কটা রয়েছে বেসিনে সেগুলো ক্লিন করবো, তো অনেক কাজ, ফ্রিজটা পুরো ক্লিন করবো, তো এগুলো করতে করতে আজকে আমার দিনটাই কেটে যাবে। ঠান্ডা আমাদের এখানে ঠান্ডা পড়েছে, ভালোই ঠান্ডা পড়েছে, বাট এই বেলার দিকে না ঠান্ডা লাগছে না, তাই জন্য আর গায়ে চাদর টাদর নিতে লাগেনি, কাজ করছি অ্যাকচুয়ালি, কাজ করলে অত কিছু গায়ে সোয়েটার চাদর দিয়ে কাজ করা যায় না, আমি তো পারি না ভাবে কাজ করতে। আর কেমন লাগলো ছোট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করছি ভালো লাগলো তোমাদের। আর তোমরা জানো আমি একটা নিউ ফেসবুক পেজ ওপেন করেছি, ওটাই আমার মেন ফেসবুক পেজ, মেন পেজ ওটাই আমার, তো তোমরা যারা এখনো ফলো করোনি পেজটাকে প্লিজ ফলো করো, আমার এই ফেসবুক পেজের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক, ইনস্টার লিঙ্ক সব আমার এই চ্যানেলে মানে ইনসাইড হার্টে দেওয়া থাকবে, তো তোমরা প্লিজ ফলো করো। আর ইনসাইড হার্ট থেকে মেম্বারশিপ চালু আছে, তোমরা চাইলে ইনসাইড হার্ট থেকে মেম্বারশিপ নিতে পারো, অনেকে মেম্বারশিপ নিয়েছো, অনেক থ্যাংক ইউ মেম্বারশিপ নেওয়ার জন্য। আর এখন আমি এই ব্লগটা এন্ড করে মেম্বারসদের জন্যই ব্লগ করবো, অনেক কটা ব্লগ করতে হবে আমার মেম্বারশিপের, তো সেগুলোই করবো। তো চলো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, আবার খুব শিগগিরই তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা কি করবে আবার এই ব্লগগুলো দেখতে থাকো, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো, লাইক করো শেয়ার করো, অনেক অনেক মেসেজ করো, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। চলো আজকের মতো টাটা।